গাজীপুরের সালনায় একটি গাছে ধরেছে অদ্ভুত সব কাঁঠাল, কোষগুলো সব বের হয়ে গেছে খোসার বাইরে। কৃষি বিশেষজ্ঞরা বলছেন কোন রোগের কারণে এমনটা হয়ে থাকতে পারে, কারণ নিশ্চিত ও সমাধান না মেলা পর্যন্ত গাছটির কাঁঠাল না খাওয়ার পরামর্শ তাদের। প্রায় 16 বছর আগে বাড়িতে কাঁঠাল গাছটি লাগান উত্তর সালনার রমিজউদ্দিন। এতদিন স্বাভাবিক ও বেশ সুস্বাদু ফল পাওয়া যেত গাছ থেকে, কিন্তু এবার ধরেছে ভিন্নধর্মী কাঁঠাল, পাকার আগে যেগুলোর সব কোষ বেরিয়ে এসেছে খোসার বাইরে। দূর থেকে দেখতে মনে হয় যেন একগুচ্ছ ফুল। কোষ বেরিয়ে যাওয়ায় গাছের কোনো কাঁঠালই আর খাওয়ার উপযুক্ত নেই। সুন্দর মুচি হয়, আস্তে আস্তে বড় হয়, তারপরে কৃষি বিজ্ঞানীরা বলছেন গাছের কোনো রোগ অথবা জিনগত বৈশিষ্ট্যের কারণে এমনটি হতে পারে, তবে পরীক্ষা নিরীক্ষার পরেই এই ব্যাপারে নিশ্চিত হওয়া যাবে। সেগুলোর মধ্যে একটা শারীরতাত্ত্বিক সমস্যা আছে, অর্থাৎ ফিজিওলজিক্যালি এই কাঁঠালটার একটা আলাদা বৈশিষ্ট্য হয়ে থাকে এবং তার কারণে এ ধরনের হতে পারে। প্রত্যেকটা গাছেরই কিন্তু আলাদা আলাদা বৈশিষ্ট্য থাকে, সেই কারণেও হতে পারে। অদ্ভুত কাঁঠালের কথা ছড়িয়ে পড়েছে গ্রাম জুড়ে, প্রতিদিনই অনেকে আসছেন এগুলো দেখতে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।